খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নিউ মার্কেট ও রেল স্টেশন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নিউ মার্কেটের সামনে থেকে বিএনপির একটি মিছিল ডাক বাংলা সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের বিপরীত দিকে কয়েকটি মোটরসাইকেলে করে আওয়ামী লীগ কর্মীরা আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে ধাওয়া দিলে মোটরসাইকেল ঘুরিয়ে আওয়ামী লীগ কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু নিউ মার্কেট বাইতুল নূরের সামনে আওয়ামী লীগ যুবলীগের আরেকটি অংশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শিববাড়ির দিকে ও আওয়ামী লীগ কর্মীরা বাইতুল নূর মসজিদের সামনে অবস্থান নেয়। অপরদিকে বিএনপি সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের একটি অংশ রেল স্টেশন এলাকায় বিএনপি কর্মীদের বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করা হয়। দুপুর ১২টার দিকে বিপুল সংখ্যক পুলিশ স্টেশন এলাকায় অবস্থান নেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেওয়া হয়নি, ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।